মাস দুয়েক আগে আন্তর্জাতিক বাজারে অস্থির জ্বালানি তেল যখন ব্যারেল প্রতি $170 উঠে যায়, তখন দেশের বাজারে চাহিদা অনুযায়ী তেল আমদানি অব্যাহত রাখে দেশের জ্বালানি তেল আমদানি ও সরবরাহের একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সে তেলের দাম বর্তমানে ব্যারেল প্রতি $131 নেমে আসায় সরবরাহ আরও সহজ হয়েছে বলে জানান পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা। এমনকি বর্তমানে ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নিশ অয়েল সহ সব ধরনের জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত আছে বলে জানায় বিপিসি। এর মধ্যে ডিজেল 32 দিনের, অকটেন 40 দিনের, পেট্রোল 22 দিনের এবং ফার্নিশ অয়েল 24 দিনের মজুদ আছে। এ যখন দেশে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি, তখন কুচক্রি মহল বা গুজবে কান না দেওয়ার আহ্বান কর্মকর্তাদের। এখন তো $170 ডিজেল আমরা পাচ্ছি $131, সো পরিস্থিতি এখন আমাদের অনুকূলে, সো এখানে প্যানিক হওয়ার, ভীত সন্ত্রস্ত হওয়ার বা অতিরিক্ত কিনে মজুদ করার কোনো কারণই নেই। জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকে ডিজেলের, এটিও এক মাসের বেশি মজুদের পাশাপাশি বিদেশ থেকে আসা কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। সরকারের যে প্রাইস স্ট্রাকচার আছে, যেটাকে ওনারা অনার করে এবং সেই অনুযায়ী ওনাদের প্রাইস আমরা পরিশোধ করে থাকি, আমি এখন পর্যন্ত কোনো সমস্যা দেখি আমরা দেখছি না। আমরা তো ওদের ডিজেল নিচ্ছি, পেমেন্ট দিচ্ছি, এ নিয়ে তো কোনো যেটা ইভেন এটা আজ থেকে 5-7 বছর আগে থেকে যে প্র্যাকটিস এখনো সেটাই চলছে। দেশে মোট ব্যবহৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেল 73%, পেট্রোল 6%, অকটেন 4.8% ও ফার্নিশ অয়েল 8.8% ব্যবহার হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।